6 জুলাই 2021 একুশে আষাঢ় মঙ্গলবার সিংহ রাশি সিংহ লগ্ন বা লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। প্রথমেই আমরা আপনাদের ফিনান্স এবং কেরিয়ার নিয়ে জেনে নেব অন্যান্য দিনের ন্যায়। আজ আপনাদের আর্থিক ভাগ্য সম্পর্কে প্রথমেই আলোচনা করব। এই একটি ব্যাপারেই কিন্তু আজ আপনাদের একটু সাবধান থাকতে হবে, অন্যথায় বাদবাকি দিক থেকে কিন্তু দিনটি আপনাদের বেশ ভালো। আজ অতিরিক্ত অর্থ আপনি উপার্জন হয়তো করতে পারবেন না, তবে অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেলতে পারেন। অতিরঞ্জিতভাবে অতিরিক্ত বিলাসিতার জন্য আপনারা অর্থকে এবার ব্যয় করা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করুন, তা না হলে কিন্তু আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। এগুলি আজ এড়িয়ে চললেই কিন্তু সবথেকে বেটার ফল আপনারা পাবেন। চাকরিজীবীদের জন্য কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে কোনো ভালো ধারণা এবং পরিকল্পনা দেবে, আর তার কারণেই কিন্তু অফিসে আপনার কাজেরও গতি আসতে চলেছে। আপনার কলিগস এবং বসেদের সাথেও আপনার সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি উত্তম। আর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, তাদের জন্য এবার সুযোগ আসতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে আলাপচারিতা বা তাদের সাথে কোনো বিষয় নিয়ে আপনি যদি আলাপ আলোচনা করেন, সেখান থেকে ভালো ধারণা এবং পরিকল্পনা পেতে চলেছেন, যেটি কিন্তু আপনাকে বেশ সাহায্য করবে। সন্ধ্যাবেলার সময়টা আপনি আপনার নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আমোদ প্রমোদ এবং আনন্দের মাধ্যমে কাটাতে পারেন। এর কারণে কিন্তু দিনটি আপনাদের অতুলনীয় হয়ে যাবে। আজ আপনাদের দীর্ঘস্থায়ী পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য আজ আপনাকে বেশ সঙ্গ দেবে। তৎসত্ত্বেও বলবো, আজ এই সময় করোনা তৃতীয় ঢেউ চলছে, তাই ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের জন্য অর্থাৎ সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজ প্রেম হৃদয়ে কিন্তু প্রেম রাজত্ব করতে চলেছে। আজ আপনাদের প্রেমের জীবনে জোয়ার আসতে চলেছে। আপনাদের প্রেমের জীবনে বড়সড় এবার সিদ্ধান্ত নেওয়ারও সময় এসেছে। আর স্বামী স্ত্রী আজ আপনারা আপনাদের জীবনের মূল্য বর্ণনা করতে গিয়ে সুন্দর শব্দ একে অপরকে শোনাতে পারেন। একে অপরের প্রশংসায় এবং একে অপরকে সম্মান মর্যাদায় আপনারা ভরিয়ে তুলতে পারেন। এর কারণে কিন্তু আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। ফাঁকা সময়ে আপনারা যদি খেলাধুলো করতে যান, তাহলে শরীরে কিন্তু আঘাত বা দুর্ঘটনা লাগতে পারে, হতে পারে, অর্থাৎ সাবধান থাকার চেষ্টা করুন। মদ মাংস খাওয়া থেকে আজকের দিনটি অন্তত বিরত থাকুন। মহিলাদের সম্মান করুন, আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হবেই। আর পারলে বুধ গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রং ব্রিং ব্রং স বুধায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নিই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।